গুড মর্নিং সুপ্রভাত হ্যালো এন্ড ওয়েলকাম অন দিস ইজ আলামিন রহমান ইউ ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আন এবার থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে সকাল সাড়ে ছটার সময় আজ তোমাদের সামনে আলোচনা করবো সেকেন্ড জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স রপ্ত করতে থাকবে প্রত্যেক দিন দেখতে থাকবে জাস্ট টেন মিনিটস তুমি স্পেন্ড করবে স্ট্যাটিক জিকে এবং সাম্প্রতিক ঘটনা তোমার রপ্ত থাকবে কথা দিলাম শুরু হচ্ছে আমাদের আজকের নতুন ক্লাস এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দেখতে পাচ্ছ অফ সলিউশনের নতুন ক্লাস রুটিন একবার বলে দেব সকাল সাড়ে ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্স বিকাল সাড়ে পাঁচটার সময় জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের ক্লাস জেনারেল স্টাডিজ ক্লাস সন্ধ্যা সাড়ে ছটা অর্থাৎ আমার ক্লাস দুটোই সাড়ে ছটা সকাল সাড়ে ছটা এবং সন্ধ্যা সাড়ে ছটা এবং ফিরোজ ক্লাস সন্ধ্যা সাতটা আমার ক্লাসের পরপরই এটা হচ্ছে ওয়ে অফ সলিউশনের ক্লাস শিডিউল এইরকমভাবে টি ডাব্লিউএসে আমরা এক্সাইজের ব্যাচ লঞ্চ করেছি ওখানে সকাল নটা থেকে ইংরেজি ক্লাস শুরু হবে তারপর পরপর এরকম চারটে ক্লাস আছে ডেসক্রিপশনে রুটিন পেয়ে যাবে অলরাইট আমাদের প্রথম প্রশ্ন একটু নতুনভাবে রিপ্রেজেন্ট করছি দু সালে প্রথম প্রশ্ন ভারতের প্রথম রিমোট ভিত্তিক তেল শোধনাগার ব্যবস্থা চালু করেছে নিম্নের কোন সংস্থা সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেশের বৃহত্তম জ্বালানি বিক্রেতা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন শোধনাগার টারবাইনগুলির জন্য দেশের প্রথম রিমোট ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে অর্থাৎ দেশের প্রথম রিমোট ভিত্তিক তেল শোধনাগারের সিস্টেম চালু করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তাদের সম্পর্কে জানবো চেয়ারপারসন হলেন শ্রীকান্ত মাধব বৈদ্য সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড 1959 এ এস্টাবলিশড হয়েছিল আমরা স্ট্যাটিক পোরশনটাও কিন্তু এবছর থেকে কভার করব পরবর্তী প্রশ্ন 2021 সালের জানুয়ারি মাস অনুযায়ী ইসরো এর চেয়ারপারসন হলেন হ্যাঁ তুমি ঠিক শুনছো ইসরো এর চেয়ারম্যান কে শিফান তার যে সময়সীমা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছিল এই দু একুশের জানুয়ারি মাসের চোদ্দ তারিখে আমাদের নিয়োগ কমিটি তার সময়সীমাটাকে আর এক বছর বাড়িয়ে দিয়েছেন তাই আমরা কোশ্চেনসটাতে আবার আমরা অ্যান্সার করব কে শিভান অর্থাৎ সেই দু সাল পর্যন্ত আমরা এখনো পুরো টানা এক বছর কে শিভান ফিক্সড দেখো আমরা মন্ত্রিসভার নিয়োগ কমিটি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ ইন্ডিয়া এক বছরের জন্য মহাকাশ বিভাগের সচিব এবং চেয়ারম্যান কে শিভানের মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে অ্যাবাউট ইসরো ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থা যার চেয়ারপারসন কে শিভন বা কৈলাসভা দিভু শিভন সদর দপ্তর বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থিত নাইনটিন সিক্সটি নাইনে এটা স্ট্যাবলিশ হয়েছিল ফাউন্ডার ছিলেন বিক্রম সারাভাই দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন আইসিসি টেস্ট ব্যাটিংয়ের র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করলেন বিরাট কোহলি কে রাহুল রোহিত শর্মা স্টিভ স্মিথ পিছনে ফেলে কেন উইলিয়ামসন একদম শীর্ষস্থানে চলে গেছে অপশন বি ইজ ইস নিউজিল্যান্ডের অধিনায়ক নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন সম্প্রতি প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং এর শীর্ষে অবস্থান করলেন আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ শীর্ষস্থানে অবস্থান করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিং এর কথা বলা হচ্ছে অ্যাবাউট আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কর্পোরেশন চেয়ারপারসন হচ্ছেন গ্রেক বার্কলে সম্প্রতি নিযুক্ত হলেন দু কুড়ি সালে এটাও খুবই ইম্পর্টেন্ট এবং সদর দপ্তর কোথায় আইসিসির এন টিপিসিতে এদিন এসে গেছে দুবাই ইউএই সংযুক্ত আরব আমিরাটে এটা উনিশশো নয় সালে প্রতিষ্ঠিত হয়েছিল আইসিসি তাহলে আইসিসির টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং শীর্ষে হচ্ছেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন এবং আইসিসির চেয়ারপারসন হলেন গ্রেক বার্কলে সদর দপ্তর হচ্ছে দুবাই ইউএই তে পরবর্তী প্রশ্ন সিআইএসএফ এর প্রধান অধিকর্তা বা ডাইরেক্টর জেনারেল হিসাবে নিম্নের কে নিযুক্ত হয়েছেন সিআইএসএফ এর ডাইরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন সুবোধ জাসওয়াল অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার মন্ত্রিসভার নিয়োগ কমিটি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টস কমিটি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর প্রধান অধিকর্তা বা ডাইরেক্টর জেনারেল হিসাবে ডিজিপি সুবোধ কুমার জাসওয়াল কে অনুমোদন দিয়েছে তাহলে এই যে সিআইএসএফ দেখছো তার প্রধান অধিকর্তা বা ডাইরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন ডিজিপি সুবোধ কুমার জাসওয়াল অ্যাবাউট সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট সিকিউরিটি ফোর্স যেটি রয়েছে তার ডাইরেক্টর জেনারেল তাহলে কে নিযুক্ত হলেন সুবোধ জাসওয়াল সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমি একটু নতুনভাবে রিপ্রেজেন্ট করছি এবং তথ্যগুলিকে বাংলাতে শেয়ার করছি আমার একটু অর্ড লাগছে তোমরা লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাংলাতে দেবো নাকি ইংরেজিতেই থাকবে নতুন বছরের ডেটা সবাই বলেছিল বাংলাতে বাংলাতে প্রোভাইড করছি একটু অকওয়ার্ড লাগছে বাট অভ্যাস হয়ে যাবে পরবর্তী প্রশ্ন সম্প্রতি সিকিম হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি পদে কে নিয়োগ পেয়েছেন সিকিম এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে একটা রদবদল তুমি দেখবে সিকিম হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি নিযুক্ত হলেন জি কে মহেশ্বরী বিচারপতি জিতেন্দ্র কুমার মহেশ্বরী অর্থাৎ জি কে মহেশ্বরী সিকিম হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যান্ড এই জি কে মহেশ্বরী এর আগে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন অর্থাৎ এই যে জিতেন্দ্র কুমার মহেশ্বরী অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান গভর্নর বা চিফ জাস্টিস হিসেবে কাজ করছিলেন তাকে সেখান থেকে পরিবর্তন করে সিকিম হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি করা হয়েছে তাহলে অন্ধ্রপ্রদেশটা ফাঁকা হয়ে গেল ওই জায়গায় নতুন একজন সেটা আমরা অ্যাবাউট সিকিম সিকিম সম্পর্কে জানো সিকিমের মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রেম সিং তামাং এবং সিকিমের রাজ্যপাল হলেন গঙ্গা প্রসাদ সিকিমের রাজধানী কোথায় গ্যাংটকে অবস্থিত সিকিমের রাজধানী তাহলে সিকিমের নতুন সিকিম হাইকোর্টের নতুন চিফ জাস্টিস হলেন জি কে মহেশ্বরী মহেশ্বরী এর আগে অন্ধ্রপ্রদেশে ছিলেন পরবর্তী প্রশ্ন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাহলে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন ভেরি ইন্টারেস্টিং কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ কে গোস্বামী এ কে গোস্বামী অর্থাৎ অরূপ কুমার অরূপ কুমার গোস্বামীকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাবাউট অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন ওয়াই এস জগমোহন রেড্ডি এবং রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচন্দন এই জায়গায় আমি একটা হোমওয়ার্ক তোমাদের জন্য এনেছি হোমওয়ার্কটা হচ্ছে ভারতের বর্তমান মোট হাইকোর্টের সংখ্যা ভারতের বর্তমান মোট হাইকোর্টের সংখ্যা আমাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে চিফ জাস্টিস আমাকে অবশ্যই দুটো প্রশ্নের উত্তর দেবে ভারতের বর্তমান মোট হাইকোর্টের সংখ্যাটা অবশ্যই জানাবে সংখ্যাটি কত চব্বিশটি পঁচিশটি উনত্রিশটি না তিরিশটি এর মধ্যেই উত্তর থাকছে এবং আমাদের যে সুপ্রিম কোর্ট তার প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস কে পরবর্তী প্রশ্ন সম্প্রতি প্রকাশিত আই এম নো মিসা নিম্নের কার আত্মজীবনীমূলক গ্রন্থ মূলত এই গ্রন্থটা নভেম্বরে এটা সংবাদ শিরোনাম এসেছিল এটা ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল এবং ফাইনালি প্রকাশিত হয়েছে এটা যে অ্যাক্টর সোনু সুদ তার আত্মজীবনীমূলক গ্রন্থ তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অভিনেতা একজন সোনু সুদ একজন অভিনেতা একজন প্রযোজক একজন এবং মানবতাবাদী বিশেষ হিউম্যান ট্রেন অ্যাওয়ার্ডও কিন্তু তিনি পেয়েছেন মানবতাবাদী সোনু সুদের আত্মজীবনীমূলক গ্রন্থ বা তার অটোবায়োগ্রাফিক্যাল যে বুকস প্রকাশিত হয়েছে আই এম নো মিসা বইটির শহর রচনা বা কো অথর হয়ে হলেন মিনা আয়ার তাহলে সুদের সঙ্গে কো অথর হলেন মিনা আয়ার এই প্রসঙ্গে যেটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ এর সেটা হচ্ছে ইউএনডিপি সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি দ্বারা সম্মান করা হয়েছিল সনুসুদ সুদকে কোন সম্মান এস বিশেষ মানবিক পুরস্কার বা এস স্পেশাল হিউম্যানিটি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছিল কাকে একটর সনুসুদকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় রাখবে এবং যারা এখনো সেশনটিতে লাইক করনি আমি অবশ্যই চাইছি লাইক করতে নতুন সেট আপ করতে গিয়ে আমার বহুত মেহনত দিতে হয়েছে আর পরিশ্রমের ফল অলওয়েজ ভালো হয় এবং পরিশ্রম করতেই ভালোবাসি আমার প্রোফাইল তুমি ফলো করে আমার সমস্ত ফ্রি স্পেশাল ক্লাসগুলো দেখতে পাবে এবং মিশন ব্যাচের অলরেডি তেরোটা ক্লাস করিয়ে রেখেছি এবং এই জানুয়ারিতে আবার ক্লাস করাবো তো ওই তেরোটা ক্লাস যারা এখনো দেখোনি দেখে নেবে ফ্রি প্ল্যান আলামিন আমিন কোড ব্যবহার করে আনলক করে ওই তেরোটা ক্লাস দেখা স্টার্ট করে দাও আন একাডেমি আমার প্রোফাইলে সার্চ করবে আলামিন রহমান পেয়ে যাবে স্পেশাল ক্লাস মধ্যে সি অল করলে ক্লিয়ার হলো এবং এর ব্যাচের ক্লাস আমার ফার্স্ট জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে প্রথম দিন পড়িয়েছি আর্থ অ্যাজ এ প্ল্যানেট গ্রহরূপে পৃথিবী এর নতুন ব্যাচ আমরা যারা সাবস্ক্রিপশন নিয়ে পড়তে চাও পড়তে পারো তিন মান্থের সাবস্ক্রিপশন নিয়ে নেবে চার হাজার দুশো টাকা আসবে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এটা আন একাডেমির সাবস্ক্রিপশন চার্জ আন একাডেমি অ্যাপে ডাব্লিউবি পি ক্যাটাগরিতে সাবস্ক্রিপশন নাও এবং কোড ব্যবহার করো আলামিন নাইনামি দশ শতাংশ ছাড় পাবে এবং সহজেই কিন্তু তোমরা সাবস্ক্রিপশন নিতে পারবে সম্প্রতি ভারতের প্রথম পরাগারণ্য পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে পোলারাইজ পার্কের কথা বলা হচ্ছে তো সঠিক উত্তর হবে কোথায় উত্তরাখণ্ড অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমি এই জায়গায় দেখাই সম্প্রতি উত্তরাখণ্ডের নৈনিতালের হলদ ওয়ানিতে ভারতের প্রথম পরাগারণ্য পার্ক আমি এটা ইংরেজি টার্মটা রেখেছি তোমাদের জন্য পলিনেটর পার্ক ইংরেজি টার্মটা পড় থেকে মনে রাখবে পলিনেটর পার্ক ভারতের প্রথম ওই যে পরাগ যোগ দেখো নি পরাগ তোমাদের সায়েন্সের স্যার বোধহয় করিয়েছেন সো পলিনেটর পার্ক ভারতের প্রথম সেটা কোথায় হয়েছে হিমা উত্তরাখণ্ডে এই দেখেছো হ্যাঁ আমি এখানে শিখ দিয়েছি এই হচ্ছে বেশি তথ্য দিতে গেলে গলিয়ে যায় এটা হবে উত্তরাখণ্ড এবং এগুলো ওই ফাইনাল পিডিএফ এ ওইভাবে রয়ে যায় এটা হবে উত্তরাখণ্ড আর তথ্য ঠিক আছে মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত রাজ্যপাল বেবি রানী মৌর্য এই দুটো তথ্য ঠিক আছে বাট অ্যাবাউট উত্তরাখণ্ড ক্লিয়ার হয়েছে প্রত্যেকের ভেরি গুড পরবর্তী প্রশ্ন সম্প্রতি তানসেন সম্মান নিম্নের কাকে দেয়া হয়েছে তানসেন সম্মান সঠিক উত্তর হয়ে যাবে সতীশ বেশ আমরা জানি তানসেন সম্মানটা কি জিনিস তানসেন একটা সম্মানের নাম মধ্যপ্রদেশে সম্প্রতি আয়োজিত হয়েছে তম তানসেন সঙ্গীত উৎসব সেই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে খ্যাতিমান সন্তুর বাদক পণ্ডিত সতীশ ব্যাসকে সম্মান করা হয়েছে তানসেন সম্মান দিয়ে এই তানসেন যে ওদের প্রোগ্রামটা হয়েছে তানসেন সঙ্গীত বর্ষ হয়েছে এবছর তো সেই অনুষ্ঠানে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে সো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে শিবরাজ সিং চৌহান এবং রাজ্যপাল হচ্ছেন আনবিন্দন প্যাটেল তিনি অ্যাডিশনাল চার্জে রয়েছেন আমরা প্রত্যেকে জানি পরবর্তী প্রশ্ন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হিসাবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে মোল্লাঘ মডেল পুরস্কার কে পেলেন এবং ফার্স্ট এভার ইন হিস্ট্রি কোন একজন ক্রিকেটারকে মোল্লাগ মেডেল পুরস্কার দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার ঘটনা তোমরা জানো নিশ্চয়ই তো তাদেরই প্লেয়ারের স্মরণ করতে মূলত এই মোল্লাগ মেডেল পুরস্কারটা চালু হয়েছে যে ম্যান অব দ্য ম্যাচ হবে এবং ইতিমধ্যে আজিঙ্কের রাহানে তিনি কিন্তু এই পুরস্কারটা জয় করে নিয়েছেন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মোল্লাগ মডেল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্ট ম্যাচে খেলোয়াড়দের দেওয়া একটি পুরস্কার মূলত এই যে জনি মুল্লাক বিশেষ অবদান রয়েছে ক্রিকেটে তার সো জনি মুল্লাকের স্মরণে এই পুরস্কার বিতরণ চালু হয়েছে এবং প্রথম এই পুরস্কারটা পেলেন আজিঙ্কা রাহানে বিসিসিআই আইসিসি সবাই কিন্তু তাকে কংগ্রাচুলেশন জানিয়েছেন তো আমাদের আজকের পর্ব এতটুকুই এবং এবং তোমাদের লাস্ট ছয় মাস জুলাই টু ডিসেম্বরের ভিডিও এবং পিডিএফ আপলোড হয়ে গেছে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে বা চ্যানেলে সার্চ করো পেয়ে যাবে আর এটা হচ্ছে জানুয়ারি টু জুন সমস্যা কিসের জানুয়ারি টু জুন এবং জানুয়ারি টু ডিসেম্বর জুলাই টু ডিসেম্বর তোমার সামনে এটা লেটেস্ট এখানে এখানে রয়েছে এমসিকিউজ রয়েছে বিভিন্ন সংস্থার হেডকোয়ার্টার রয়েছে এবং স্ট্যাটিক রয়েছে অবশ্যই এটা সংগ্রহ করতে পারো এবং আমাদের টেলিগ্রামে না থাকলে টেলিগ্রাম ফেসবুকে জয়েন করতে চাইলে ফেসবুক অবশ্যই সব প্ল্যাটফর্মে ওয়ে অফ সলিউশন নামে আমাদের গ্রুপগুলো পেয়ে যাবে এবং টিডব্লিউএস কে সাবস্ক্রাইব করো সকাল নটা ইংরেজি ক্লাস এভরিডে নাইন এ এম টি ডব্লিউ এস অ্যাকাডেমিতে ক্লিয়ার হলেও সাবস্ক্রাইব করে নেবে খুঁজে নেবে সব ক্লাস তোমরা পেতে থাকবে নতুন বছরের নিউ রেজলুশন নিউ প্ল্যান নিয়ে কিন্তু আমরা ক্লাস করাচ্ছি সুতরাং নতুন বছরের প্রথম থেকেই তুমি ধারাবাহিকভাবে চলো যদি ব্রেক করবে না তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে তো থ্যাংক ইউ সো মাচ ডিস ইজ অল অ্যাউট টুরেজ সেশন আই হোভ পছন্দ হয়েছে শেয়ার করে দেবে এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে আগামী পর্বে ভালো থেকে সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ আর কোনো ফিডব্যাক থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে নতুন ভাবে করে কেমন লাগছে দেখতে কেমন লাগছে থ্যাংক ইউ বাই বাই